1971 সালে শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় যুক্ত হলো আরও 118 জনের নাম। এ নিয়ে মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা দাঁড়ালো 560 জনে। চতুর্থ ধাপের এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুসূদন দে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেয়েছেন। তবে রাজাকার তালিকা কবে প্রকাশ হবে নিশ্চিত করতে পারেননি মন্ত্রী। আরিফ জামালের রিপোর্ট। পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের ডিসেম্বরে ভয়াবহ এক হত্যাযজ্ঞ চালানো হয় এদেশে। পাকিস্তানি হানাদারদের দোসর আলবদর আল শামস বাহিনী এদেশের বুদ্ধিজীবী শ্রেণীকে নিশ্চিহ্ন করার মিশনে নামে। বিজয়ের মাত্র 2-3 দিন আগে ব্যাপকভাবে চালানো হয় এসব হত্যাকাণ্ড। 1972 সালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি গ্রন্থ এবং পরে ডাক বিভাগ 9 পর্বে 152 জন বুদ্ধিজীবীর নামে যে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল তা ভিত্তি ধরে 2021 সালে 1991 জন শহীদ বুদ্ধিজীবীর প্রথম তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 2022 সালে দ্বিতীয় ধাপে 143 জন এবং তৃতীয় ধাপে 108 জনের তালিকা প্রকাশ করা হয়। সবশেষ চতুর্থ ধাপে প্রকাশ করা হল 118 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা। আমরা এই 560 জনের তালিকা ঘোষণা করছি, তবে সর্বশেষ এবং চূড়ান্ত আকারের তালিকা আমরা ইনশাআল্লাহ 14 ডিসেম্বরের মধ্যে আমরা প্রকাশ করব। তো এটাই আমাদের খসড়া চূড়ান্ত তালিকা ধরে নিতে পারেন। মোট 507 জন শহীদ বুদ্ধিজীবীর মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হন শিক্ষকরা। 198 জন শিক্ষককে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার হন 113 জন চিকিৎসক, 52 জন আইনজীবী, 40 জন প্রকৌশলী, 37 জন সরকারি বেসরকারি কর্মচারী, সংস্কৃতিসেবী ও চলচ্চিত্র নাটক সঙ্গীত শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট 30 জন, 29 জন সমাজসেবী, 20 জন রাজনীতিক, 18 জন সাহিত্যিক ও 18 জন সাংবাদিক, 3 জন বিজ্ঞানী এবং 1 জন করে দার্শনিক, চিত্রশিল্পী ও গবেষক। 14 ডিসেম্বর মেসিভভাবে তারা হত্যা করেছিল, আগে পরেও করেছে। চতুর্থ ধাপের তালিকায় শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে। চা বিক্রেতা বা ক্যান্টিন চালানো একজন ব্যক্তিকে কেন এই স্বীকৃতি দেয়া হলো তার ব্যাখ্যাও দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। উনি শিক্ষকও না, লেখকও না, গবেষকও না, শিল্পীও না। উনি এমন এক ব্যক্তি যে সবাই তাকে চিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সূতিকাগার যত আন্দোলন হয়েছে, মুক্তি দেশ স্বাধীন সংক্রান্ত সেই রাষ্ট্রভাষা আন্দোলন, সেখানে ওনার যে একটা অনন্য ভূমিকা ছিল। এদিকে রাজাকার তালিকা কবে হবে তা জানাতে পারেননি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ব্রিফিংয়ে এ ব্যাপারে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, সাবেক মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে যে কমিটি করা হয়েছে তারা এখনও তালিকা দেয়নি। কিছু সময় আলোচনা হয়েছে বিভিন্ন পয়েন্টে, কিন্তু লিখিত আমরা কোনো তালিকা অদ্যাবধি আমরা মন্ত্রণালয় কারোর কাছ থেকে পাইনি। এর আগে 2019 সালে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদের একটি তালিকা প্রকাশ করলেও নানা ভুল ও অসঙ্গতি থাকায় পরে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমাদের কাছে 71 সালের তালিকা, আমরা তালিকা বানানো অর্থ এটা ফেব্রিকেটেড হতে পারে না, এটা প্রকাশ করছি। ইয়েস, আই ডিড ইট, বাট আমাকে অ্যাপোলজি প্রত্যাহার করতে হয়েছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।